নমস্কার বন্ধুরা ঝুমার পাকশালায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ঝুমার পাকশালায় আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি সেই রেসিপিটা তোমরা সবাই জানো এটি হলো ফ্রায়েড রাইসের রেসিপি তাহলে চলো আমরা দেখিনি এর জন্য আমার কি কি উপকরণ লাগছে বা আমি কি কি উপকরণ নিয়েছি তার আগে নিই এখন তো করোনা পরিস্থিতি চলছে তোমরা সবাই ভালো থাকবে বাইরে বেরোবে না এবং সুস্থ থাকবে আর দেখবে ঝুমার পাক তার আগে তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে এর জন্য আমি উপকরণ নিয়েছি চাল বাসমতি চাল নিয়েছি বাসমতি চাল তারপর আমি নিয়েছি এখানে তোমরা যাই হোক সবজি নিতে পারো তোমাদের পছন্দের মতো আমি নিয়েছি গাজর গাজর নিয়েছি লম্বা লম্বা করে কেটে ক্যাপসিকাম কুচি নিয়েছি এগুলো লম্বা করে কেটে নিয়েছি বিনস নিয়েছি কেটে নিয়েছি তারপর নিয়েছি বাঁধাকপি কুচি এবং নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর নিয়েছি কাজু এবং কিসমিস কাজুগুলোকে একটু ভেঙে নিয়েছি আর কিশমিসগুলো গোটাই আছে তারপর নিয়েছি পরিমাণ মতো নুন স্বাদ মতো চিনি গোটা গরম মশলা তো লাগছেই এখানে আমি নিয়েছি দারচিনি নিয়েছি চারটে এলাচ নিয়েছি আর সাতটা পাঁচটা এলাচ নিয়েছি আর সাত থেকে আটটা মতো লবঙ্গ নিয়েছি আর নিয়েছি ঘি এবং সাদা তেল এবার আমি প্রথমে চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর চালটা থেকে এবার ভাতটা আমি রান্না করে নেবো এখানে কিন্তু ফ্রায়েড রাইসের ক্ষেত্রে ভাতটা নাইনটি পারসেন্ট মতো করতে হয় আমি প্রথমে জলটা একটু গরম বসিয়ে ওতে গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমে দারচিনি দিলাম দু টুকরো দুটো এলাচ দিয়েছি আর চার টুকরো দিয়েছি লবঙ্গ এরপর জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন এইখানে ভেবে রাখতে হবে যে জলটা যাতে লবণাক্ত হয়ে যায় পুরো সমুদ্রের জলের মতো নুন দিয়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দেবো দু চামচ সাদা তেল দু চামচ সাদা তেলও দিয়ে দিলাম দিয়ে এবার এতে ভাত মানে চালগুলো দিয়ে ভাতটা রান্না করে নিতে হবে তোমরা প্লিজ আমার রান্নাটাকে মানে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে এবার ঢাকনাটা আমি দিয়ে দিলাম ভাতটা দেখো হয়ে গেছে আমার আমি ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিলাম আর ঘি দেবো ঘি এক থেকে দু চামচ মতো তোমরা চাইলে পুরোটা ঘিয়েও করতে পারো আর যারাই আমার চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করে দিয়েছ সেই বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ রইল আমি দেখো ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হওয়ার মেল্ট হতে সময় দিতে হবে এরপর আমি এতে যে গাজরগুলো দিয়ে রেখেছিলাম কুচিয়ে সেগুলো দিয়ে ভেজে নেব সব সবজিগুলোই আমি আলাদা আলাদা করে ভেজে নেব দেখো আমি গাজরগুলো দিয়ে দিয়েছি সবগুলো আলাদা করে ভাজারই চেষ্টা করবে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এগুলোকে এইভাবে ভেজে নিতে হবে আর ফ্রায়েড রাইসের ক্ষেত্রে খুব বেশি ভাজলে হবে না মানে লাল করে ভাজলে হবে না হালকা ভাজলেই তুলে নিতে হবে আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে এখানে আমার ভাজা হয়ে এসেছে সেই কারণে আমি এইগুলোকে তুলে নিচ্ছি এইভাবেই সমস্ত সবজিগুলো ভেজে নেব এরপর আমি নুন দিয়েই ভাজতে হবে এরপর আমি এতে বিনসগুলো দিয়েও তাতে নুন দিয়ে ভেজে নেব নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে এই রেসিপিটা তোমরা সবাই জানো কিন্তু তোমরা আমার মতো করে করার চেষ্টা করবে তাহলে রেসিপিটা কিন্তু আমি আবারও বলছি দ্বিগুণ টেস্টি হয়ে উঠবে এইটাও ভাজা হয়ে গেছে সেই কারণে আমি তুলে নিচ্ছি আবার ওই তেলেতেই ক্যাপসিকামগুলো দিয়েও ভেজে তুলে নেব ভেজে নিচ্ছি ক্যাপসিকাম বেশি ভাজে না সেই কারণে হালকা ভেজেই তুলে নিলাম আর ক্যাপসিকাম বেশি নরম হয়ে গেলে ভালোও লাগে না এরপর আমি ওই তেলেতেই বাঁধাকপি এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এইটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে তারপর নুন দিয়ে দিচ্ছি নুন দিলাম নুন দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি আর তোমরা চেষ্টা করবে এই করোনা পরিস্থিতিতে বাইরে না বেরোনার আর যদি খুবই আর্জেন্ট দরকার থাকে তাহলে তো বেরোতেই হবে কিছু করার নেই সেক্ষেত্রে তোমরা বারে বারে হ্যান্ড ওয়াশ ইউজ করবে এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে এবং মাস্ক ছাড়া বাইরে বেরোবে না এটাও ভাজা হয়ে গেছে সেই কারণে আমি তুলে নিচ্ছি আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াতে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলাম এক চামচ ঘি দিয়েছি আর দিচ্ছি সাদা তেল যে কাজু এবং কিশমিশটা রেখেছিলাম সেটাকেও তুলে নি ভেজে তুলে নিতে হবে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম আর কাজু কিশমিশটা বেশি ভাজলে হয় না কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা একেবারে লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে তুলে নিতে হবে কিশমিশ বেশি ভাজতে সময় লাগে না যদি তেল গরম থাকে হালকা তাহলে কিশমিশগুলো দিলেই কিন্তু ফুলে গেলেই বুঝতে পারবেন যে কিসমিসগুলো আমার ভাজা হয়ে গেছে কেন আমার এগুলোও ভাজা হয়ে গেছে সেই কারণে আমি আবার তুলে নিচ্ছি এগুলোকে তুলে নিয়েছি এবার ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা যেই এক্সট্রা গোটা গরম মশলাটা ছিল সেটা তারপর আমি দিয়ে দিলাম এইটি পারসেন্ট সেদ্ধ করা রাইসটা ভাতটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু নাইনটি পার্সেন্টই ভাত করতে হবে ভাতটা দিয়ে দিলাম আমি যখন বেশি করে ফ্রায়েড রাইস করি তখন আমি কড়াটা তো দেখেই বুঝতে পারছো তোমরা খুব একটা বড়ো নয় সেই কারণে আমি অল্প অল্প করেই করে নিই তারপর দিয়ে দিলাম চিনি রাইস একটু মিষ্টি মিষ্টিই হয় তোমরা জানো তারপর যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সেগুলো একে একে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিলাম এবার যারা টস করতে পারো না তাদের জন্য বলছি খুন্তিটা তলা দিয়ে হালকা করে ঢুকিয়ে ওইটা উল্টে দিলেই কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় আর এই ক্ষেত্রে তোমার চালটাও ভেঙে যায় না আমার কিন্তু এখানে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে ফ্রায়েড রাইস এটা কিন্তু পুরোপুরি নিরামিষ তোমরা দেখতেই পেলে এই রেসিপিটা আমি আবার বলছি এই রেসিপিটা যদি আমাদের ভাল লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং অবশ্যই করে ঝুমার পাকশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজ এই পর্যন্তই থাকুক ভুলবে না কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর এই করোনা পরিস্থিতিতে বেশি বাইরে বেরোতে আবার বলছি তাহলে এই পর্যন্তই থাকুক গুড বাই থ্যাংকস ফর ওয়াচিং আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই অনুরোধটা আমার রইলো আর ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে